হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজরের শাহি মালাই গাজের এলা খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা চাইলে ইফতার টেবিলে এই আইটেম দিয়ে রাখতে পারেন অথবা আসছে এই উপলক্ষে ঈদের দিন আপনারা এইভাবে তৈরি করতে পারেন ঈদের আগের দিন রাতে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন জাস্ট ঈদের দিন বের করে হতে সার্ভ করবেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে সবাই খুব বেশি প্রশংসা করবে এবারের ঈদে যদি সবার অনেক বেশি প্রশংসা করাতে চান তাহলে এই আইটেমটি আপনারা রাখতেই পারেন দেখবেন সবাই এত বেশি প্রশংসা করবে যে আপনি মুগ্ধ হয়ে যাবেন যদি অনেক বেশি প্রশংসা করাতে চান তাহলে অবশ্যই এই আইটেমটি একবার তৈরি করুন মালাইয়ে একদম ভরপুর মালাই গাজরেলা। এই ডেজার্টটি যাকে একবার আপনি তৈরি করে খাওয়াবেন দেখবেন সে আপনার কাছে রেসিপি চাইবে বারবার বারবার আপনার হাতে এই রেসিপি খেতে চাইবে এতটাই মজা যে সবার মুখে লেগে থাকবে সবাই বারবার আপনার কাছে খেতে চাইবে এই আইটেমটি এত বেশি মজার যে একদম মুখে লেগে থাকবে তাদের সারা জীবন আশা করি দেখে বুঝতে পারছেন কত বেশি লোভনীয় হয়েছে একদম মালাইয়ে ভরপুর দেখে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তাই না তাহলে জ্বরপট এখনই এই রেসিপি ট্রাই করুন যখন টেবিলে এই মুখে দিলে জাস্ট বলতে হবে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে গাজরালা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে গাজর তো এখানে আমি চার পিস গাজর নিয়ে নিয়েছি এখানে হচ্ছে হাফ কেজি গাজর আছে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর উপরে খোসাটা ছিঁড়ে নিয়েছি তারপর একটা নাইপের সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন একটি পেয়ালা নিয়ে নিয়েছি এখন এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে একটু ব্লেন্ড করে নিয়েছি দেখুন ব্লেন্ড করার পর কনসিস্টেন্সি এমন হয়েছে থিকনেসটা এমন হয়েছে একেবারে পেস্ট হয়ে যাচ্ছে তো এখন এক পাশে রেখে দিচ্ছি এবার হচ্ছে আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি দু চা চামচ ঘি দিয়ে দিয়েছি তো ঘি দেখুন একটু মেলড হয়ে গেছে চুলার আঁচটাকে আমি রেখেছি তো যখন পুরোপুরি ঘি একদম মেল্ড হয়ে গেছে এখন এখানে আমি এই যে পেস্ট করা গাজরগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি ঘিয়ের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি আপনার চাইলে এখানে সয়াবিন তেলও কিন্তু ইউজ করতে পারেন যদি ঘি হাতের কাছে না থাকে একটু চেষ্টা করবেন ঘি দিয়ে করতে তাহলে কিন্তু খুব মজা হয় আর কি ফ্লেভারটি খুবই সুন্দর আসে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ভেজে নিচ্ছি তো এভাবে করে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি লিকুইড দুধ আপনারা চলে এখানে এক কাপও দিতে পারেন আমি কিন্তু হাফ কাপ দিয়েছি তো চুলার আঁচ লো আঁচে রেখে হচ্ছে আমি নেড়ে ছেড়ে একদম ভালোভাবে রান্না করে নিচ্ছি এখন এখানে আমি হাফ চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি দিয়ে আর একটু রান্না করে নিচ্ছি তো যখন পানিটা একেবারে শুকিয়ে আসবে আর কি একটু একটু পানি আছে বা শুকিয়ে গেছে এই রকম অবস্থা এখানে আমি তিন টেবিল চামচ হচ্ছে সুজি দিয়ে দিয়েছি এটা হচ্ছে কাঁচা সুজি তো সব কিছু ভালোভাবে একটু নিয়ে এটে সাথে সাথে মিশিয়ে নিতে হবে তো মেশানোর পর পরে দেখবেন যে এই যে গাজরের এই ডোরটি খুব টাইটপিট হয়ে আসছে এই যে তো এভাবে করে অনবরত নিয়ে এসেছে এটা কিন্তু রান্না করে নিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে তো যখন একদম টাইট পিট হয়ে গেছে প্যানের গাছ ছেড়ে আসছে তখন আমি একটি প্লেটে উঠিয়ে রেখে দিয়েছি তো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দুই হাতে আমি হচ্ছে ঘি লাগিয়ে নিয়েছি তারপর ছোটো ছোটো সাইজের করে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখনই হচ্ছে আমি মিষ্টি গুঁড়ো বানিয়ে নিচ্ছি আর যে প্লেটে আমি মিষ্টিগুলো রাখছি ওই প্লেটেও কিন্তু আমি ঘি ব্রাশ করে নিয়েছি যে এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি খুব ছোট ছোটো করে কিন্তু এগুলো বানিয়ে নিয়েছি যখন এগুলো আমরা স্টিম করবো তখন কিন্তু এগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে তাই একটু ছোট ছোটো সাইজে বানাতে হবে তো স্টিম করার জন্য চুলে একটি হাঁড়ে বসিয়ে কিছুটা পানি আমি ফুটিয়ে নিয়েছি তারপর একটা স্টিমার দিয়ে দিয়েছি এটা হচ্ছে রাইস কুকারের স্টিমার তো আপনার চলে রাইস কুকারেও করতে পারেন আমি কিন্তু গ্যাসের চুলায় করছি তো একটু ঘি ব্রাশ করে দিয়েছি তারপর হচ্ছে সবগুলো মিষ্টি এইভাবে দিয়ে দিয়েছি আপনার চলে বয়েল পেপার দিয়েও কিন্তু এই যে মিষ্টিগুলো দিতে পারেন তো এভাবে দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না তো সবগুলো মিষ্টি দিয়ে দেওয়া হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট হচ্ছে বেক করে নিচ্ছি আর কি রান্না করে নিচ্ছি তো দশ মিনিট পরে দেখুন মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে সাইজে ফুল অনেকটা বড় হয়ে গেছে আমি একটি মিষ্টি থেকে তুলে দেখে দিচ্ছি তো এগুলো হচ্ছে আমি এক পাশে রেখে দিচ্ছি একদম ফুরফুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এখন হচ্ছে আমরা মালাই তৈরি করব তো সেজন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ মানে হাফ কেজি আর কি লিকুইড দুধ দিয়ে দিয়েছি গরুর দুধ তারপর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি ওয়ান ওয়ান ফোর্থ কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি তারপর এক টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিয়েছে দিয়ে একটা ওইস্যের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখনও কিন্তু আমি চুলাটা ধরাই নি যখন মিক্স করা হয়ে যাচ্ছে তখন মিডিয়াম আঁচ চুলাটাকে ধরিয়ে দিয়েছি ধরিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু আমরা এখানে শুকনো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তো সেজন্য খুব সহজে কিন্তু এই মালাইটা ঘন হয়ে যাবে তো সেজন্য অনবরত এইভাবে নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে এভাবে নেড়ে দেখুন বলক এসে গেছে তো বলক আসার আর দুই থেকে তিন মিনিট আর কি পর্যন্ত আমি এভাবে রান্না করে নেব তো খুব সহজে কিন্তু একদম মালাইটা ঘন হয়ে যাবে অনেক বেশি কিন্তু জাল দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখন এখানে আমি কয়েকটা থেকে দশ বারোটার মতো কিসমিশ দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ হচ্ছে চিনা বাদাম একটু ভেঙে দিয়েছি আদা ভাঙা টাইপের করে দিয়ে দিয়েছি তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো দেখুন থিকনেসটা খুব বেশি ঘন হয়ে যাচ্ছে এখন এখানে আমি ভাপিয়ে রাখা আর কি স্টিম করা সব মিষ্টি দিয়ে দিয়েছি এটা হচ্ছে একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি তো এই মিষ্টিগুলো দিয়ে হচ্ছে আর কি একটু নেড়ে রে আমি চুলাটাকে একদম বন্ধ করে দেবো তো মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না বা রান্না করা যাবে না যেহেতু মিষ্টিগুলো এমনিতে অনেক বেশি সফট থাকে তো দেখুন একটু নেড়ে ছেড়ে আর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার এই মালাইগুলো কত বেশি ঘন হয়েছে এই মালাইগুলো আর বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেক বেশি ঘন হয়ে যাবে আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি আপনার চাইলে নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন তো দেখুন নেড়ে ছেড়ে মিক্স করে আমি চুলাটাকে এখন কিন্তু চুলা বন্ধ আছে তো আমি এক পাশে রেখে দিচ্ছি এখন আর বেশি কিন্তু নাড়াছাড়া করা যাবে না তো দেখুন এখনই কিন্তু এই যে মালাইটা দেখতে কত বেশি ভালো লাগছে কত ঘনত্ব হয়েছে দেখতে পাচ্ছেন অনেক বেশি কিন্তু ভালো লাগছে দেখতে যখন মালাই গাছ রালা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে আমি যে একটি বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখে দিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এই যে মিষ্টির মালাইটা কত বেশি ঘনত্ব হয়েছে কত বেশি ঘন হয়েছে আর দেখতে কত বেশি কিউট লাগছে কত ইয়ামি লাগছে দেখুন তো মালাইয়ের কালারটা একটু দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে দেখলে কিন্তু এই ডেজার্টটা খেতে ইচ্ছে করবে তো আমি কয়েকটি মিষ্টি এভাবে রেখে দিয়েছিলাম উপরে এইভাবে সাজানোর জন্য তো সাজিয়ে দিচ্ছি আর কয়েকটি বাদাম দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি আপনারা কাঠবাদাম পেস্তা বাদাম ওইখানে অ্যাড করতে পারেন আমি শুধুমাত্র কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন সাজিয়ে নেওয়া হয়ে যাচ্ছে দেখতে কত ইয়ামি লাগছে কত বেশি সুন্দর লাগছে আপনারা অবশ্যই এবার ঈদে একবার ট্রাই করতে পারেন অথবা ইফতারে আর কি রমজানে ইফতারে এভাবে ট্রাই করতে পারেন দেখবেন সবাই খুব পছন্দ করবে একদম মুখের লেগে থাকবে এই ডেজার্টটি হচ্ছে রাজা বাদশাদের প্রিয় বাদশাহী ডেজার্ট আইটেম রাজাদের খুব জনপ্রিয় ডেজার্ট হচ্ছে গাজরের শাহি মালাই গাজরেলা তো আপনিও কি আপনাকে রাজা রাজা ভাবতে চান তাহলে অবশ্যই এই রেসিপি একবার ট্রাই করুন তাহলে আপনি নিজেকে রাজা ভাবতে শুরু করবেন আমি এতক্ষণ ধরে আপনাদেরকে এই যে মালাই গাজরেলার মালাইটা দেখানোর চেষ্টা করছি আশা করি আপনার দেখে বুঝতে পেরেছেন কত বেশি ভালো হয়েছে কত বেশি ইয়ামি হয়েছে একটি মিষ্টি আমি আপনাকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন চামচ দেওয়ার সাথে সাথে একদম কেটে গেছে কত বেশি সফট হয়েছে আজকের মতো এখানে বিরিয়ানির নিচে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ